ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আর কোনোদিন যাতে তুমি দূরে চলে গিয়ে তুমি যাতে আমাকে কষ্ট আর না দিতে পারো, সেই জন্যই তোমাকে এবার বন্দি করছি আমি। শোনো, আমি বলছি যে আমি না কালকে একটা ভালো তারিখ দেখে তোমাকে জানাচ্ছি, হ্যাঁ? ওই তারিখেই আমাদের বিয়ের অনুষ্ঠানটা হবে, তুমি কিন্তু তৈরি হও। বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দেখো, তোমার সুখের দিনে তো আমি তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু আজ আজ তোমার এই অসুখের দিনে আমি আমি তোমার পাশে থাকতে চাই। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু ইকো তোমার ললাট ছন্দনে। কিরে ছোটু, তুই কোথায় গেছিলি? কাউকে তো কিছু বলে যাসনি, কোথায় যাচ্ছিস? কলকাতায় গেছিলাম, সেটুকু তো জানো। হ্যাঁ, সেটা জানি, কিন্তু কোথায় গেছিলি সেটা তো জানি না। দিঠির মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। কেন, দিঠি তোমাদের বলেনি? শুধুমাত্র আমার সঙ্গে জেদ করে গেলে, আমি বারণ করেছিলাম সেই জন্য। নিজেকে অতটা প্রায়োরিটি দিও না দিঠি, আমি তোমার সঙ্গে জেদ করে ওখানে যাইনি, আমি গিয়েছিলাম সত্যের সাথে থাকতে, একটা মানুষকে জানাতে যে আমি তাকে সাপোর্ট করি। হ্যাঁ, আমার সাপোর্টে তাদের কিছু যায় আসে না, তবু আমার মনে হয়েছিল এটা বলা দরকার, আর তাই আমি বলতে গেছিলাম। তুমি আমার মাকে তো আমার সূত্রেই চেনো তো। আমি যখন একটা ব্যাপারকে সাপোর্ট করছি না, তখন দিদি তুমি একটা ব্যাপারকে সাপোর্ট করছো না বলে আমিও যে ব্যাপারটাকে সাপোর্ট করব না তার তো কোনো মানে নেই। দেখো দিদি, প্রত্যেকটা মানুষের সাথে একটা ইন্ডিভিজুয়াল রিলেশন থাকতেই পারে। তোমার মা যখন তোমার এই ব্যাপারটাকে মেনে নিতে পারেনি, তখন কি তুমি আমার থেকে সরে গেছিলে? তুমি কি বলেছিলে তুমি মায়ের কাছে চলে যাচ্ছ? তাহলে তো প্রত্যেকটা মানুষেরই নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। আর আর দিদি, তোমাকে আমি অনেকবার বলেছি এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে পছন্দ করছি না। দেখ ছোট, ওর তো মা, তাই ওর মনটা খারাপ হয়ে আছে, বুঝতেই তো পারছিস, মন খারাপ হওয়ারই তো কথা। কোনো মেয়েই তার মাকে এভাবে দেখতে চায় না ছোট। ওর মায়ের দিক থেকে হয়তো কোনো ভুল নেই, কিন্তু দিদির দিক থেকে ও যে ওর মায়ের উপর অভিমান করে আছে, ওকে তো একটু সময় দিতে হবে। তুই দিদিকে অনেক কথা শুনিয়েছিস ছোটু। ও দিদি বলেছে বুঝি? বাহ, আমি হ্যাপি যে দিদি তোমাদের এই কথাগুলো জানিয়েছে। হ্যাঁ, আমি ওকে এই কথাগুলো বলেছি। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা আমি ওকে বলেছি, সে কথাটা ও তোমাদের জানিয়েছে কিনা আমি জানি না,
কথাটা হলো এই যে, আমাকেও ভাবতে হবে এরকম একটা স্বার্থপর মেয়ের সঙ্গে আমি আমার সারাটা জীবন কী করে কাটাব। হ্যাঁ বাবা, আমার এখন তাই মনে হচ্ছে। চূড়ান্ত স্বার্থপর একজন যে নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, নিজের মাকে সুখী হতে দেখে ওরা তো খারাপ লাগছে কেন আমি তো সেটা বুঝতে পারছি। এই পৃথিবীতে ওর সব থেকে কাছের মানুষ যদি কেউ হয়ে থাকে সেটা ওর মা। ওর মা যদি একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে ওর ওর মায়ের প্রতি ওই ট্রাস্টটা নেই কেন, যে ওর মা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা খারাপ নেননি। আর সব থেকে বড় কথা, যে মানুষটার সাথে ওর মা থাকার সিদ্ধান্ত নিয়েছে সে মানুষটাকে ওরা খুব ভালো করেছেন, এমনকি সেই মানুষটার থেকে অনেক হেল্পও পেয়েছে। তাও দিদি কেন অ্যাকসেপ্ট করতে পারছেন? তাহলে বাবা আমাকে বলো যে ওর মায়ের জীবনটা কি দিঠির অ্যাকসেপ্টেন্সের উপর নির্ভর করবে? শোনো ছোট, দিঠির তো মা, তাই দিঠির মনে হতেই পারে তুমি সেটা বুঝবে না। ওর মায়ের জায়গায় দাঁড়িয়ে ও যেটা ফিল করছে সেটা তুমি তো ফিল করতে পারবে না, সম্ভব নয়। হ্যাঁ, হয়তো আমি ওর মতন করে বুঝবো না, কিন্তু আমি আমার মতন করে বুঝেছি, আর এই দুটো বোঝার মধ্যে কিন্তু খুব বেশি ফারাক নেই। ওর সমস্যা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর মা যদি সুখী হয় তাহলে ওর সমস্যাটা কোথায়? এইটাতে মা কোনোভাবেই সুখী হবে না, সেটা আমি জানি। যে মানুষটা দুদিন বাদে মারা যাবে সেই মানুষটাকে বিয়ে করার কি দরকার? কিন্তু দিদি, মানুষটা তো দুদিন পরে মারা যাবে, এখনো তো মানুষটা বেঁচে আছে, তোমাকে তো সেটাও ভাবতে হবে বলো। তুমিও এখন উল্টো কথা বলছো। না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমি আমি ভুলও হতে পারি, কিন্তু আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। আর দিদি, এটার মানে তোমার মায়ের বিয়েতে আপত্তি নেই? তোমার আপত্তিটা হলো যে মানুষটার সাথে তোমার মা বিয়ে করছেন সে আর দুদিন পরে মারা যাবে, তাই তো? দিদি, উনি মরবেন না বাঁচবেন সেটা তো আমরা কেউ জানি না, আর তুমি এই কথাটা একটা রিপোর্ট দেখে বলছো, কিন্তু এখনও তো ওনার ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পর যে উনি ভালো হয়ে যাবেন না এটা তুমি কেন ভেবে নিচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। এই কেসটা ভালো হওয়ার নয়, আমি তো একজন ডাক্তার, আমি বুঝি। কতটুকু ডাক্তারি করেছো তুমি দিদি, কি এক্সপিরিয়েন্স তোমার? আচ্ছা দিদি, তোমার জানার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে, আর যদি নাও থাকে কেউ কি কোনোদিনও বলে দিতে পারে কে কখন মরবে কে কখন বাঁচবে? এই যে আমি আজকে বেঁচে আছি, কাল যে আমি বেঁচে থাকবো এর কি কোনো গ্যারান্টি আছে? নেই তো, তাই বলছি দিদি, ওইভাবে কেউ বলে দিতে পারে না। আর তোমার আপত্তির জায়গাটা তো তোমার মায়ের বিয়ে নিয়ে, তিনি কেন এ বয়সে নিজের সুখ খুঁজছেন? তুমি তো একথা একবারও বলনি যে তোমার আপত্তিটা ওই জায়গায় যে তিনি যাকে বিয়ে করছেন তিনি দুদিন পরে মারা যাবেন, ওই কথাটা তো তুমি এখন বলছো। মোটেই নয়, আমি এই কথাটা আগেও অনেকবার বলেছি। তার মানে তোমার আপত্তি শুধুমাত্র এই জিনিসটা নিয়ে যে তোমার মা খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাবেন, তাই তো? কি হলো দিদি, সত্যিটা বলো, আমরা সবাই এখানে আছি সবার সামনে দাঁড়িয়ে, সত্যিটা বলো। আমি বুঝতে পারছি না ছোট, তুই তুই ওকে এত প্রেশারাইজ করছিস কেন? দেখ মেয়েটা এমনি মানসিক কষ্টে আছে, তার উপরে তুই ওর চাপ বাড়াচ্ছিস কেন বলতো? ছোট, তুই তো এখন ওকে কোথায় বোঝাবি তা না? তুই যদি এখন ওর সঙ্গে এরকম রেগেমেগে কথা বলিস ও কিছু বুঝবে? তোর তো এখন ওর পাশে থেকে ওকে বোঝানো উচিত ছোট। মা, এটা যদি ওর বোঝার থাকতো নিজেই বুঝতে পারত, এটা আমরা কেউ ওকে বুঝিয়ে দিতে পারবো না, কারণ ও এটা নিজে বুঝতেই চায় না, আসলে নিজেকে খুব উদার বলে মনে করে, কিন্তু আসলে খুব ক্লোজ মাইন্ডেড একটা মেয়ে। মা যে নিজের মায়ের সুখ দেখতে পারে না সে অন্যের সুখ কি করে দেখবে? আমি তো ভরসা করে ওকে বাড়িতেও রেখে যেতে পারবো না। বারবার এই কথাটা বলো না, তোমার যদি এতই আপত্তি থাকে আমি চলে যাবো এই বাড়ি থেকে, এত অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারবো না। না না দিদি, দেখো দিদি, বাড়িটা আমার, ছোটুর নয়। হ্যাঁ, এটা তোমার বাড়ি, আর তোমার বাড়িতে তুমি যাকে ইচ্ছে রাখতে পারো, কিন্তু
আমি কার সাথে থাকবো বা থাকবো না সেটা কিন্তু আমি ডিসাইড করবো। এসব তুই কি বলছিস কে ছোট? ছি 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 ছি, আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এই একটা ঘটনার জন্য এই মেয়েটা আমাদের জন্য যা কিছু করেছে তুই সব ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ ভুলে গেলাম, কারণ কারণ পরের জন্য যেটা করছে সেটা ও নিজের মায়ের জন্য করতে পারছে না। পরের জন্য করেছে কারণ কারণ ও স্বার্থ ছিল, ও আমাকে পেতে চেয়েছিল তাই করেছে। ছি ছোট, মুখটা বন্ধ করো এবার। দিঠি দিঠি দিঠি, তুমি কষ্ট পেও না, ওই দেখো কাঁদছে, কেঁদো না দিঠি, ছোট ওই রকমই। ও যেটা বোঝে তার বাইরে সব কিছুকে অস্বীকার করে। তুমি তুমি কেঁদো না দিঠি, আমি তো দেখছি ওকে এত বছর ধরে, চোখ মোছো, কেঁদো না। আমি কোনো ভুল কথা বলিনি বৌটি,